রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী চেন্নাই সফর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। কে কোথায় যাচ্ছেন সবটাই নজরে রাখছি, যাই হোক না কেন মুখ্যমন্ত্রী কোনোদিনই চ্যান্সেলর হতে পারবেন না, যা খুশি করলে হবে না আমরা সেটা করতেও দেব না। রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারীও, খবর সূত্রের দ্রুত রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠাচ্ছেন শুভেন্দু, সূত্র মারফত এমনই খবর। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আর কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, সেটা হচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে খুব স্পষ্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের এই যে দেখা করা, এবং বস্তুত রাজ্যপালের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাই যাওয়া, তার বক্তব্য অনুযায়ী তিনি গোটাটাই নজরে রাখছেন এবং রাজ্যপালের ভূমিকা, মুখ্যমন্ত্রী কেন গেলেন, এই গোটা বিষয়টা তার নজরে রয়েছে। এবং তিনি আজকে আরো জানিয়েছেন যে তিনিও দ্রুত রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, এবং ইতিমধ্যেই রাজ্যপালের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে যে রাজ্যপাল কলকাতায় ফেরার পর বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে চান এবং তাকে যাতে রাজ্যপাল খুব দ্রুত একটা সময় দেন। দেখো, প্রসঙ্গত আমরা জানি যে এর আগে যিনি রাজ্যপাল ছিলেন তাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি বারবার উত্তাল হয়েছে, এবং সে সময় তৃণমূল কংগ্রেসের থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন, রাজ্যপালের দপ্তরটা কার্যত একটা বিজেপির অফিসে পরিণত হয়েছে। এবার কিন্তু দেখা যাচ্ছে একেবারে একটু অন্যরকম ছবি, এবং এবার বিরোধী দলনেতা তার তরফে কিছুটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল, যে বিলগুলো বিধানসভায় পাশ হয়েছিল কিন্তু রাজ্যপাল সেগুলোকে আটকে রেখেছিলেন, তিনি কিন্তু সেগুলোকে অনুমোদন দেননি। ফলে বিরোধী শিবিরে এরকম কোনো আশঙ্কা দানা বাজছে কিনা যে বিলগুলো আটকে রাখা হয়েছিল সেই বিলগুলো এই বর্তমান রাজ্যপাল সই করে দিতে পারেন, এবং সেইগুলো সই করে দিলে অনেক ক্ষেত্রে সেগুলো আইনে পরিণত হবে। ফলে এই আশঙ্কা থেকে বিরোধী দলনেতা এই মন্তব্য করলেন, নাকি অন্য কোনো ইঙ্গিত রয়েছে সেটা যদিও স্পষ্ট না। তবে এই রাজ্যপালকে ঘিরে যেমন বিরোধী শিবির যে খুব একটা সন্তুষ্ট না, শুভেন্দু অধিকারীর মন্তব্য থেকে কিন্তু তার একটা স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ধন্যবাদ উজ্জ্বল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। জন্মদিনে যান আর পুজো পালন করুন, বেআইনি কাজ সংবিধানের বাইরে কাজ করতে পারবেন না। আমরা সব কাজে বাধা দিই না, সংবিধান মেনে আইন মেনে যে বিল করবেন পাস করাবেন সেটা আপনি করুন, কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিন চ্যান্সেলর হতে পারবেন না। বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশনের কোনো বাস্তব কোনো মানে লোকাল স্ট্যান্ডই নেই। ইডির বিরুদ্ধে রেজুলেশন আপনি অ্যাসেম্বলিতে নিতে পারেন না, আপনি এইভাবে সিকিউরিটি কমিশনও বানাতে পারেন না। আপনি যা খুশি করলে তো পশ্চিমবঙ্গে হবে না, যা খুশি করলে হবে না, আর আমরা এটা করতেও দেব না, নিশ্চিন্ত থাকতে পারেন।